আমরা আসলে সবাই এক সেলুকাসের দুনিয়ায় বাস করি। কেন কথাটা বললাম, কারণ আমরা সারাদিন যা বলি বা বিশ্বাস করি বাস্তবে তার জন্য তেমন আগ্রহী না। আমরা সবাই জানি একদিন মরতে হবে, কিয়ামত আছে, হাসর আছে, জান্নাত আছে এবং জাহান্নামও আছে, আখিরাতে জীবন অনন্তকালের, সেখানে কোনো মৃত্যু নেই। কিন্তু আমাদের কাজ বা আচরণে তা প্রকাশ পায় না। কেউ যদি ব্যবসায়ী বা খেলোয়াড় হয় তাহলে সে সারাদিন তার কাজ নিয়ে কথা বলে এবং সে অনুযায়ী কাজ করে। ব্যবসায়ী কখনো এমন কাজে সময় নষ্ট করে না যার ফলে ব্যবসার ক্ষতি হয়। তেমনি খেলোয়াড়ও সারাদিন খেলা নিয়ে ব্যস্ত থাকে এবং তার সমস্ত চিন্তা ওই কাজেই ব্যয় করে। সুতরাং মানুষ যা বিশ্বাস করে তার কাজকর্মে তার প্রতিফলন ঘটে। আমরা মুসলমান, আমরা সবাই বিশ্বাস করি যে একদিন আমাদের মারা যেতে হবে আর আখিরাতে জীবনযাত্রার শুরু আছে কিন্তু তার শেষ নেই। কিন্তু আমাদের দৈনন্দিন কাজকর্মে তার প্রতিফলন খুব একটা দেখা যায় না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি তো মুসলমান, আপনি নামাজ পড়ার ফজিলত জানেন? সে বলবে জানি না। নামাজ না পড়ার শাস্তি কি? সে বলবে এক ওয়াক্ত নামাজ না পড়লে 1,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। কিন্তু নামাজ পড়েন না কেন? সে তখন নানা অজুহাত দেখাবে বা বলবে পড়ব পড়ে। কিন্তু আসল কারণ নামাজ পড়ার প্রতি তার একনিও এখনো তৈরি হয়নি। আসলে যদি নামাজের প্রতি তার ঈমান থাকতো আর নামাজের ফজিলত আর শাস্তির বিধানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে সে কখনো নামাজ ত্যাগ করতে পারত না। আমরা সবাই জানি আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। এই বিশ্বাস আমাদের মধ্যে এত শক্ত যে আগুন দেখলেই লাফ দিয়ে অন্যদিকে চলে যায়। কোনো অন্ধ লোককে যদি বলা হয় যে ভাই আপনার সামনে সাপ, সামনে এগুলেই আপনি সাপের কামড় খাবেন, সে কি কখনো বলবে যে ভাই আমি সরতেছি, নাকি উকিঝুঁকি দিয়ে সে দৌড় দিবে? সে কি বলবে ভাই আমি পরে যাচ্ছি? সে কি বলবে ভাই আমি পরে সরতেছি, নাকি সে দৌড়ে পালিয়ে যাবে? আমরা নামাজের সময় অন্য কাজ করি কিন্তু নামাজ পড়তে পারি না, তার মানে আমাদের ভেতরে নামাজের প্রতি বিশ্বাস ভালোভাবে তৈরি হয়নি। আমাদের কলবে দুনিয়ার প্রতি ভালোবাসা বদ্ধমূল আর তাই সেখানে এখনও আখিরাতের বোঝ আসেনি। আসলে আমরা মৃত্যুর জন্য এখনও প্রস্তুত না। আরে ভাই আপনি কি জানেন কখন মালাকুল মউত আসবে? আর যদি এখনই আসে তখন কি বলবেন একটু পরে আসেন, ন্যাক আমলগুলো করে নেই? মনে করেন কোনো লোকের খবর আসলো দুদিনের মধ্যে সে দুবাই বা আমেরিকা যেতে পারবে, তাহলে সে কি চুপ করে বসে থাকবে? বরং সে পাগলের মতো তার জিনিসপত্র গোছাতে শুরু করবে আর দেখা যাবে ফ্লাইট ছাড়ার অনেক আগেই সে রেডি। অথচ সে ওইখানে মাত্র কয়েকদিনের জন্য যাচ্ছে আর তার জন্য গোছগাছের শেষ নেই। আর আমাকে বা আপনাকে জিজ্ঞাসা করা হয় যদি আপনি মারা গেলে কতদিন পর আসবেন, তখন বলা হবে আপনি তো ভাই মহা উল্লুক, মরার পর আর কেউ কি ফিরে আসে কখনো? এখন ওই উল্লুক যদি বলে তাহলে সেই মহাযাত্রার জন্য কি মালপত্র গুছিয়েছেন? এই উত্তর মনে হয় দেওয়া হবে না। আরে ভাই, দুনিয়ার অল্প কয়েকদিন যাত্রার জন্য আমাদের এত প্রস্তুতি আর যেখানে অনন্তকালের জন্য যাব তার কোনো খবরই নেই। তাহলে বলেন কে উল্লুক? আমাদের কাজ দ্বারা আমাদের নিয়ত আর বিশ্বাস প্রকাশ পায় না। আমরা বলি খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, আগুনে পোড়া লাগবে, যেটা দুনিয়া থেকে 70 গুণ শক্তিশালী। আমরা সেই দুনিয়ার আগুনে 1 সেকেন্ড হাত রাখতে পারি না আর অবলীলায় খারাপ কাজ করছি। এখন তাহলে আসলে কি আমাদের মনে জাহান্নামের ভয় আছে? আমরা বলি আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। আমাদের মনে আসলে কি এর ঈমান আছে? মনে করেন ভাই, একটা চোর যদি পুলিশ দেখে সে কি খারাপ কাজ করার সাহস পায়? পায় না। শিক্ষক সামনে দাঁড়ালে ছাত্র কি নকল করার সাহস পায়? পায় না। আর আমি আপনি বলি যে আল্লাহ সব দেখেন, সবখানে আছেন আর দের দাস্তে খারাপ কাজ করতে থাকি। চোরের মন চুরি করতে চাইলেও সে পুলিশের ভয় তার করে না, ছাত্রের মন নকল করতে চাইলেও সে নকল করতে পারে না। আর আমাদের মনে যদি আল্লাহর ভয় আসলেই থাকতো তাহলে খুন হয়ে গেলেও আমরা সেই কাজ করতাম না যেটা আল্লাহ অপছন্দ করেন। আমাদের অন্তরে আসলেই ঈমান আসেনি, আমাদের সব দাবি আসলেই মৌখিক।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে রাসূল, তাদের জন্য দুঃখ করবেন না যারা দৌড়ে গিয়ে কুফরে পতিত হয়, যারা মুখে বলে আমরা মুসলমান অথচ তাদের অন্তরে মুসলমান নয়। মরুবাসীরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, বলুন তোমরা বিশ্বাস স্থাপন করনি, বরং বলো আমরা বশত্ব স্বীকার করেছি, এখনও তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো তবে তোমাদের কর্ম বিন্দুমাত্র নিষ্ফল করা হবে না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম মেহেরবান। সুতরাং মুখে বললেই ইমানদার হওয়া যায় না। প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি, সে যা বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করে। আরে ভাই, কেউ যদি নিজেকে খেলোয়াড় দাবি করে আর সারাদিন ঘুমান, তাহলে কি তাকে খেলোয়াড় বলবে কেউ? কেউ দাবি করে সে ভালো ছাত্র আর সে সারাদিন ঘোরাফেরা করে, সে কি ভালো ছাত্র? আমরা দাবি করি আমরা ইমানদার আর করি উল্টো কাজ, তাহলে আমরা কি ধরনের ইমানদার? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। সহিহ মুসলিম।